জেল হত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বনানীতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে ধানমন্ডি 32 নম্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। 15ই আগস্ট, 21শে আগস্ট ও 3রা নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সংলাপের পাশাপাশি কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে তবে তার সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ। কেউ যদি সংলাপে এসে একটা লোক দেখানো অংশ নেন এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকেন, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি কেউ কেউ যদি নাশকতার ছক কাটেন, যদি সহিংসতার দিকে পথ বাড়ান, সেই অবস্থা আমরাও প্রস্তুত। এছাড়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন জেলখানায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতা সহ পরিবারের সদস্যরা। পরে কারা স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনকালীন যে আমাদের নির্বাচন কমিশন আছেন তাদেরই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আগের থেকে অনেক দক্ষ, তারা পেশাদারিত্বে তারা অনেকখানি মানে সক্ষম, কাজে কোনো ধরনের বিশৃঙ্খলা যদি কেউ চেষ্টা করে তারা সেটা মোকাবেলা করতে পারে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ উন্মোচনের দাবি জানান পরিবারের সদস্যরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।